আসসালামু আলাইকুম ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব কাঁঠালির বিচি দিয়ে চিংড়ি মাছ। খুবই মজাদার এই রান্নাটি, আসুন দেখে নিই আমি কিভাবে করছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায়। আমাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি এটা করব আজ চিংড়ি মাছ দিয়ে। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা এবং কয়েক কোয়া রসুন কুচি করে দিয়েছি। ভালোভাবে নাড়া দিয়ে আমি এখন একটু ঢেকে দেব মশলাটা কষার জন্য। আমি এখন ফিরে আসলাম আর আমার কষানোটা অনেক থেকে হলো এবং দেখতে পাচ্ছেন তেল উঠে এসছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা ভালোভাবে কুটে রেখেছি, ধুয়ে চামড়াটা ছাড়িয়ে রেখেছি। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ করব। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখে নিচ্ছি, একটু নাড়া দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফুটে উঠেছে আমার চিংড়ি মাছটা। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁঠালের বিচিগুলা, কারণ এটা তো একটু সিদ্ধ হতে সময় লাগবে। এ কারণে চিংড়ি মাছটা একটু ফুটে ওঠার পরেই আমি এটা দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে অনেকক্ষণ আমাকে রান্না করতে হবে, আর এই কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমি এখন এটা ঢেকে দেব। অনেকক্ষণ পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন তেলটা উঠে এসছে, আমার দানাগুলো সুন্দর গলে গিয়েছে। আমি আর এখন চুলা বন্ধ করে দেব আর পরিবেশনের জন্য নিয়ে নেব। আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নেব। এটা আসলে সাদা ভাত দিয়ে খেতে অনেক মজা হয়। এই দানা অবশ্য অনেকে অনেক রকম অনেক কিছু দিয়ে করে, শুটকি দিয়ে করে, মাছ দিয়েও করে। আজ আমি চিংড়ি মাছ দিয়ে করলাম। আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি, আর আমি এতক্ষণ রান্না করলাম কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ। খুবই মজাদার এই রান্নাটি। এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন, এই রান্নাটি দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।